ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। একজন মাত্র নারীদের নামে সূরা, নারীদের রাগ তো এমনি বেশি, ওনারা অল্পতে রেগে যায়, আবার নরম নরম কথা বললে ওনারা গলে যায়, সুবহানাল্লাহ পড়ে। এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন। এজন্য সব নারীদেরকে আল্লাহ বুঝ দেওয়ার জন্য, খুশি করার জন্য সব নারীদের নামে একটা সূরা দিয়েছে, এখন সবাই খুশি। ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। সূরাতুন নারীরা খুশি তো ফ্যামিলি ঠান্ডা, নারীরা যদি অখুশি থাকে তাহলে ঝামেলা আছে না নাই। এই জন্য বিশ্বনবী নারীদেরকে সবসময় খুশি রাখতেন, ভালোবাসতেন। আপনারাও ভালোবাসবেন স্ত্রীদেরকে, ভাবিরে ভালোবাসতে যায় না। ভালোবাসবেন কাকে? স্ত্রীকে ভালোবাসবেন। প্রতিদিন বলবেন আই লাভ ইউ। কি বলবেন? আমি প্রায় মানুষদেরকে, বিবাহিতদেরকে উৎসাহিত করি যে প্রতিদিন ঘর থেকে বেরোয়ার আগে কমসে কম 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? ছোট ছোট বাচ্চারা আই লাভ ইউ, তোমরা না যারা বিবাহিত আছেন তা। স্ত্রীদের প্রশংসা করবেন। আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা করতে চাই না, সারাদিন ওরা ঘরে কাজ করে, রান্না করে, ছেলে মেয়েদেরকে দেখে, সে আপনার জন্য সাজুগুজু করে, একদিন আপনি বলেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্য বর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ, একদিন আপনি বলেন না, অন্য কেউ যদি বলে ভেজাল আছে না নাই। এই জন্য আপনার ওয়াইফকে আপনিই বলেন, অন্য কাউরে চান্স দিয়েন না। স্ত্রীকে ভালোবাসবেন তো? স্ত্রীকে ভালোবাসলে ফ্যামিলিটারে জান্নাতি বানায় দিবে কে? আপনার হাতের সাথে আপনার স্ত্রীর হাত লাগিয়ে দুই হাতের সগিরা গুনাহ মাফ করে দিবে কে? স্ত্রীকে সময় দিলে ওটা তো সওয়াব আছে না নাই। স্ত্রীকে সময় দিবেন, তার রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তাকে নিয়ে আউটিং এ যাবেন, তাকে ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাবেন। রাজি আছেন? কি শোনাবেন সেটাও শিখাই দিই। শোনাবেন, তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আজকে রাতে যে শোনাতে পারবেন না এটা, ইনশাল্লাহ পড়ে। ফ্যামিলি ইটস এ ভেরি স্ট্রং ইনস্টিটিউশন ফর মুসলিম উম্মা। মুসলমানদের জন্য পরিবারটা অনেক বড় ধরনের একটা প্রতিষ্ঠান। পৃথিবীর কোথাও যদি ইসলাম না চলে, আমার ফ্যামিলির মধ্যে আমি ইসলামটা চালাইতে পারবো, চিল্লাই বলেন ঠিক না? ইউরোপ আমেরিকাতে এখন ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বাড়ছে, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, পরকিয়া, ইফটিজিং, ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলি, ছেলে মেয়েগুলো বাপ ছাড়া বড় হয়, মা ছাড়া বড় হয়। কিন্তু আমাদের মুসলমান দেশে এই ঝামেলা কম, ঠিক কিনা? আমরা আমাদের ভালোবাসাগুলোকে ধরে রেখেছি, ছেড়ে দেইনি। এই জন্য এই ভালোবাসা ছাড়া পৃথিবী চলবে না। আমরা যেন আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমরা যেন আমাদের স্ত্রীদেরকে সময় দেই, আমরা যেন একে অপরের জন্য দোয়া করি, আমরা যেন একে অপরকে আগে আগে সালাম দেই। মা এসা বলতেন, আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবী ইসলামকে আগে সালাম দিতে পারি নাই। মা এসা বলেন, অনেক চেষ্টা করেছি আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী ঘরে ঢুকার অনেক আগ থেকে আওয়াজ করে আমারে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভেতরে মানুষ জিন যারাই আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। আপনারা সালাম দেন তো? আগে আগে সালাম দিবেন। আলবাদিউ বিসসালামি বারিউম মিনাল কেবের, যে আগে সালাম দেয় তার হৃদয়টাকে অহংকার মুক্ত করে দেয় কে? আমরা অহংকার মুক্ত হতে চাই না সবাই? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিনাল কেবের লা ইয়াদখুলুল জান্নাহ, যার অন্তরে জাররা পরিমাণ, সর্ষে দানা পরিমাণ অহংকার থাকে, তার জন্য জান্নাতে ঢোকাকে, এন্ট্রি করাকে হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? লাম্মা খালাকাল্লাহু আদম ওয়াকানা তুলুহু 60 জিরাআন, রাব্বুল আলামিন যখন সাইয়েদ আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা বানালেন, কয় হাত? আপনারাও যখন জান্নাতে ঢুকবেন আপনারাও থাকবেন 60 হাত, সুবহানাল্লাহ পড়ো। আহলুল জান্নাতে জুরদা ওয়া বুরদা ওয়া আবনাউ 33, জান্নাতে যারা ঢুকবে এদের দাড়ি থাকবে না, এদের গায়ে পশম থাকবে না, মোষ থাকবে না, সুবহানাল্লাহ পড়ো। দুনিয়াতে দাড়ি রাখা কে ওয়াজিব করেছে কে? দুনিয়াতে দাড়ি রাখবেন তো জান্নাতে গেলে আর দাড়ি থাকবে না। দুনিয়াতে মদ খাওয়া কে হারাম করেছে কে? কথা বলেন, কিন্তু জান্নাতে মদ আসে না নাই, মদের ঝর্ণা থাকবে,
আবার বোতলের মদ থাকবে, এই মদে কোনো দুর্গন্ধ নাই, এই মদ খেলে মাতলামি আসে না। সুবহানাল্লাহ। পড়ে ইউস্কা নামের রাহিক মাখতুম, রাহিক মাখতুম নামে জান্নাতের ফুল বাগানের ফুলের নির্যাস থেকে নিয়ে আল্লাহ রাহিক মাখতুমের বোতলের মদ খাওয়াবে। সুবহানাল্লাহ। পড়ে মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জাঞ্জাবিলা, জিঞ্জারের আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ। পড়ে আবার জান্নাতে যখন আপনি ঢুকবেন, আপনার হাতে পুরুষদের হাতে ব্রেসলেট আল্লাহ পড়ায় দিবে। কি পড়ায় দিবে? দুনিয়াতে অনেক ছেলেরা ব্রেসলেট পরে, আছে না নাই? কিছু ছেলে পেলেরা ইদানিং দেখে হাতে চুড়ি পড়ে, কানে দুল পড়ে, মেয়ে সাজতে চায়। মেয়েরা ছেলে সাজতে চায়, ছেলেরা মেয়ে সাজতে চায়, তাদের উপর বিষ্ণুবিলা আমদ দিয়েছে। এর জন্য ছেলেরা ছেলেদের পোশাক পরবেন, মেয়েরা পরবেন মেয়েদের পোশাক। তো যারা দুনিয়াতে এরকম ছেলেরা চুড়ি পড়ে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢুকার সময় একটা করে স্বর্ণের চুড়ি আল্লাহ পরায় দিবে। স্বর্ণের কঙ্কন, চুড়ি, ব্রেসলেট নিয়ে আপনি জান্নাতে ঢুকবেন। জান্নাতীদের পোশাক হবে লিবাসুহুম ফিহা হারির, মেড অফ সিল্ক, রেশমি কাপড়ের, রেশমের কাপড় ব্যবহার করা, সিল্কের কাপড় ব্যবহার করা পুরুষদের জন্য হারাম করেছে কে? জান্নাতে আপনার পোশাক হবে ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি, সবুজ মিহি সিল্কের কাপড় দিয়ে বানানো পোশাক, যে পোশাকের উপর স্বর্ণ খচিত এমব্রয়ডারি ডিজাইন থাকবে। ওই সময়ের অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। পড়ে না আমি, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে রামি জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, this is the book where of there is no doubt and a guidance to those who are muttaqin, এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে? আবার রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ মাই বিলভেড লাস্ট মেসেঞ্জার, I have revealed this holy Quran unto you in order to lead the mankind out of darkness into the light. নবী এই কোরআন পাঠিয়েছে যেন অন্ধকার থেকে মানুষকে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন, জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারেন, হেদায়েতের রাস্তার দিকে মানুষকে তুলে দিতে পারেন। চিল্লাই পড়েন ঠিক কিনা? এই কোরআন পড়লে হেদায়েত পাওয়া যায়, কোরআন পড়লে, কোরআন মানলে মানুষগুলো ভদ্র হয়, শালীন হয়, দেশপ্রেমিক হয়, শিক্ষিত হয়। কোরআন যারা পড়ে তারা কখনো টেন্ডারবাজ হয় না, চিল্লাই করে ঠিক কিনা? এই কোরআন যারা পড়বে তারা চাঁদাবাজ হয় না, তারা রাত্রি নারীকে পেলে ধর্ষণের চিন্তা করে না, তারা দেশের ক্ষতি করে না, দশের ক্ষতি করে না। কোরআন যারা পড়বে তারা কখনো বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। তাহলে এই কিতাবটা আমাদের পাঠ্যপুস্তকে শিক্ষা বোর্ডের কারিকুলামে ঢুকানোর দরকার আছে না? নেই। এই কোরআন পড়লে আপনি শিক্ষিত হবেন, মার্জিত হবেন, হবেন সিভিলাইজড, সভ্য। কারণ কোরআনের দাবি হচ্ছে কোরআনের অনুসারীরা বেশি বেশি পড়াশোনা করবে। কি করবে? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? এই জাতির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জাতি পড়বে বেশি, মুসলিম উম্মার পড়াশোনা করতে হবে বেশি, পড়লেই সব জানা যাবে। মন যখন ভালো থাকবে আপনি পড়বেন, মন খারাপ তখনও পড়বেন। সুস্থ আছেন পড়েন, অসুস্থ পড়েন, দেশে আছেন পড়েন, বিদেশে গেছেন পড়েন, মরতে যাচ্ছেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর, তার মানে পড়া ছাড়া কোনো গতি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো,
শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যেন বেশি বেশি পড়ি, প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তৌফিক দাও। ধীরস্থির ভাবে পড়বেন, কোরআনটা ধীরস্থির ভাবে পড়তে হয়, তাড়াহুড়ো করে না। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়বেন। আল্লাহ কি বলেছেন, যা মেসেজ দেয়ার আর বলার সব আল্লাহ বলে দিয়েছেন। নতুন করে আল্লাহ কিছু পাঠাবে আকাশ থেকে? এই জন্য জানতে হবে আল্লাহ কি বলেছেন। আমরা জানি না, বুঝি না, উপলব্ধি করি না, ফলে আমাদের হৃদয়ে যে সেটা টাচ করে না। যারা কোরআন বুঝে তারা বললেই এটা হৃদয়ে যে টাচ করে। হারাম শরীফের ইমামরা যখন সালাতুত তারাবি পড়ায়, আজাবের আয়াত আসলে ইমাম শেখ আব্দুর রহমানের সুদাইসের পেছনে আমরা নামাজ পড়েছি, আজাবের আয়াত আসলে গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে কান্নার ভাব নিয়ে আসে, উনিও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আর আজাবের আয়াত শেষে যখন জান্নাতের আয়াত গুলো আসে, উনার সুরেলা কণ্ঠের ঝংকারে মসজিদুল হারামের পুরো চত্বর কেঁপে কেঁপে ওঠে, মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন জান্নাত থেকে আয়াত গুলো এখনই নাজিল হচ্ছে। এর কারণ উনি অর্থ বোঝে, মুসল্লিরাও অর্থ বোঝে। আর আমাদের বাংলাদেশে কখন জান্নাত গেল কখন জাহান্নাম গেল, তারাবির নামাজে গর 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 করে জাপানের বুলেট ট্রেনকেও ফেল করে ফেলে হবে আসলে নাই। রব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে যেই কারিদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে গজব দেয়, লানত দেয়, ঠিক কিনা? এই জন্য ওই কারি, ওই তেলাওয়াতকারি, ওই আবৃত্তিকারী যেন আমরা না হই, আমরা যেন ধীর ও স্থির ভাবে কোরআন পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি। কোরআনের অর্থ পড়তে হবে, মাতৃভাষায় আপনাকে কোরআন জানতে হবে, বঙ্গানুবাদ আল্লাহ কি বলেছে এটা আপনাকে জেনে মরতে হবে। আসলে আমরা বেশি বেশি বাংলায় মাতৃভাষায় কোরআনটাকে পড়ি, কোরআনের এই মাতৃভাষার কপি একে অপরকে হাদিয়া দেই, ফ্রিতে বিতরণ করি, যাতে কোরআনের আলোয় আমরা আলোকিত হতে পারি। আল্লাহ তৌফিক দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে